আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কিছু রোগ রয়েছে যেটি ভালো করে 5 দিন 7 দিন চিকিৎসা করলে এটা একদমই ভালো হয়ে যায়, এটার কোনো রেসিডিও থাকে না। আবার এমন কিছু রোগ রয়েছে আমাদের এই জটিল শরীরের, যে রোগ আজকে ধরা পড়লে আজীবন আমাকে বয়ে বেড়াতে হবে। এই ধরনের আজীবন থাকে এমন কয়েকটা রোগের সাথে আপনাদের পরিচিত করব। বিশেষ করে যে রোগগুলো জন্মগত ত্রুটি হয় বা বংশগত কারণে হয়, এই রোগগুলো আজীবন থাকে, বিশেষ করে অ্যালার্জি। অ্যালার্জি এমন কোনো রোগ না 5-7 দিন 6 মাস 5 বছর ভালো করে চিকিৎসা করলে এটা নির্মল হয়ে যাবে, বরং এটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। আপনি যতটা খাবার দাবার পরিবেশ ধুলাবালি মেনে চলবেন ততটা ভালো থাকবেন, যখনই আপনি অনিয়ম করবেন তখনই আপনাকে সাফার করতে হবে। সুতরাং এই অ্যালার্জি জাতীয় সমস্যাটা আজীবনের, এটাতে নিয়ন্ত্রণ অতি গুরুত্বপূর্ণ পথ্য। আরেকটি রোগ প্রেসার এবং ডায়াবেটিস। ডায়াবেটিস হলেই আজীবন ওষুধ খাওয়া লাগবে, নট নেসেসারি, বাট আজীবন আন্ডার ট্রিটমেন্ট থাকতে হবে। আমরা মনে করি ট্রিটমেন্ট মানে ওষুধ, না, ট্রিটমেন্ট মানে শুধু হাঁটাহাঁটি হতে পারে ট্রিটমেন্ট, শুধু খাবার কন্ট্রোল হতে পারে ট্রিটমেন্ট ডায়াবেটিসের জন্য। অনেক ক্ষেত্রে হাঁটাহাঁটি খাবার দাবার মডিফাই করার পরেও কিছু ঔষধ লাগে মুখে, অনেক সময় ইনসুলিনের মতো ইঞ্জেকশন নেওয়া লাগতে পারে ডায়াবেটিসে, বাট এটিও আজীবনের রোগ। একবার ধরা পড়লে এটি কখনো নির্মল হবে না, আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত ক্যারি করতে হবে, এটার জন্য নিয়ন্ত্রণে কাজ করে যেতে হবে আপনাকে। আরেকটি গুরুত্বপূর্ণ রোগ প্রেশার, যেটি একবার ধরা পড়ার আগে আমরা বিভিন্ন স্ক্রিনিং করি, অনেক সময় কিডনির ফাংশন দেখতে সেরাম ক্রিয়েটিনিন, আমরা বারবার প্রেশার মেপে দেখি। আপনার প্রেশার 100 বার মাপা হইল, কোনো ধরনের প্রেশারের ওষুধ ছাড়া একবার যদি ভালো পাওয়া যায় আর 99 বার প্রেশার বেশি, আপনি প্রেশারের রোগী না। প্রেশার হতে হলে প্রেশারের ওষুধ ছাড়া কোনোভাবেই প্রেশার নিয়ন্ত্রণে আসবে না। 100 বার মাপলে 100 বারই বেশি পাওয়া যাবে, ইভেন ঘুমাইলেও প্রেশার মাপলে বেশি পাওয়া যাবে। সুতরাং প্রেশারের ওষুধ আন্দাজে শুরু নয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শে নিয়মতান্ত্রিকভাবে প্রয়োজনে হার্টের স্ক্রিনিং করে, হরমোনাল কোনো কারণে আপনার প্রেশার বাড়তেছে কিনা সেটা স্ক্রিনিং করে, অভ্যাসগত কোনো কারণে প্রেশার বাড়তেছে কিনা সেটা দেখে শুরু করতে হবে। সুতরাং এই প্রেশারের সমস্যাটাও আজীবনের, এটা এমন না আপনি 15 দিন 6 মাস 6 বছর ওষুধ খাইছেন আপনি ভালো হয়ে যাবেন, না, এটা যখনই একবার শুরু হবে আজীবন চলবে, মাঝে মধ্যে কমবে বাড়বে, হঠাৎ বন্ধ করা জাস্টিফাইড না। যতগুলা রোগী হার্ট অ্যাটাক স্ট্রোক নিয়ে হাসপাতালে আসে, এর বেশিরভাগ হিস্ট্রি থাকে একসময় প্রেশারের ওষুধ খাইতো, এরপরে ভালো হয়ে গেছে, এরপরে পাশের কবিরাজ অমুক চাচা অমুক ভাতিজা বলছে ওষুধ বন্ধ করে দিয়েছে, এরপরে যেদিন হয়েছে সেদিন আজরাইলের সাথে দেখা হয়ে আসছে। আমরা চাই না আপনি আপনার স্বাস্থ্যের ব্যাপারে এতটা অসচেতন হন। আপনার স্বাস্থ্যের জন্য আপনাকে মনোযোগী হইতে হবে, আপনাকে টাকা খরচ করতে হবে, আপনাকে প্রতিদিন সময় দিতে হবে। আমাদের ইঞ্জিন পৃথিবীর সবচেয়ে জটিল কমপ্লিকেটেড ইঞ্জিন, যে জন্য চিকিৎসকরা মোস্ট সেন্সিটিভ বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ার। পরবর্তী গুরুত্বপূর্ণ রোগের মধ্যে হরমোন, অনেক ক্ষেত্রে থাইরয়েড অন্যতম, বিশেষ করে এটি বংশগত কারণে হয়, এটি অনেক ক্ষেত্রে কিছু ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সির জন্য হয়। একসময় উত্তরবঙ্গে এই রোগটা বেশি হলেও এখন যোগাযোগের উন্নয়নের কারণে এটি সারা দেশের বিভিন্ন জায়গায় হতে পারে, এন্ডেমিক এই ধরনের প্রায়োরিটিটা এখন কম, সেজন্য আয়োডিনযুক্ত লবণ নিশ্চিত করা জরুরি। ফ্যামিলিতে বিশেষ করে মা বাবা বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে এই ধরনের থাইরয়েড হরমোন অসুবিধা থাকলে বাচ্চাকে জন্মের পরে 6 দিনের দিন এই পরীক্ষাটা করা জরুরি, অনেক ক্ষেত্রে 1 বছর পরে। এমন অনেকগুলো রোগ রয়েছে যেটি সারা জীবন আপনার সন্তানের আজকে ধরা পড়লে আজীবন ক্যারি করতে হবে। এই ধরনের রোগ হলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। আপনি সচেতন হলে কষ্ট কমে যাবে আপনার সন্তানের, অর্থ অপচয় কমে যাবে আপনার। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।